আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকেই ঘরের ভিতরে উজ্জ্বল রং রং করতে চান বা চকচকে করতে চান, কিন্তু উজ্জ্বল রংটা বা চকচকে করতে গেলে আপনার হাই কোয়ালিটির রং লাগে, যেমন লাক্সারি, ইজি ক্লিন বা এ জাতীয় রং। কিন্তু আপনার খরচের সাধ্যের মধ্যে না থাকায় হয়তো আপনি ডিস্টেম্বার প্লাস্টিক করে থাকেন। তবে হ্যাঁ, ডিস্টেম্বার কালার যদি ঘরের ভিতরে করেন তাহলে আপনাকে ক্লিয়ার টপ কোট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, কারণ ডিস্টেম্পারের থেকে ক্লিয়ার টপ কোটের 1 লিটারের দাম অনেক বেশি। প্লাস্টিক পেন্ট যদি আপনি ঘরে করে থাকেন তাহলে আপনি ক্লিয়ার টপ কোটটা ব্যবহার করতে পারেন। আপনারা ভিডিওতে দেখতে পারছেন বারজারের ক্লিয়ার টপ কোট 1 লিটার, এক রুমের জন্য 1 লিটার ব্যবহার করব। এখন মিশ্রণ করব কতটুকু পানি দিয়ে, 1 থেকে 1.5 লিটার পানি দিয়ে মিশ্রণ করব এবং রোলার বা ব্রাশ দ্বারা এটা ওয়ালে লাগাতে হবে। আপনি যদি দরজার সাইড, জানালার সাইড বা কোনাকুনি ব্রাশ দিয়ে প্রয়োগ করেন তো অবশ্যই 4 ইঞ্চ একটা পেন্সিল রোলার দিয়ে আপনাকে আবার বুলিয়ে দিতে হবে, তা না হলে রোলারের জায়গায় এবং ব্রাশের জায়গাটা দাগ বোঝা যাবে। আপনি 2 কোট যদি ফিনিশিং দিন, 2 কোটে ফিনিশিং দেন তাহলে ভালো ফল পাবেন। সেজন্য আপনাকে 2 লিটার মতো পানি দিতে হবে 1 লিটার টপ কোটে। তবে সব থেকে ভালো হয় 1 লিটার থেকে একটু বেশি বা 1.5 লিটার মতো পানি দেওয়ায়, 1 কোট যদি মারতে চান, আর 2 কোট মারতে চাইলে অবশ্যই আপনাকে 2 লিটার পানি ব্যবহার করতে হবে 1 লিটার টপ কোটের সাথে। এভাবে রোলার দা দিয়ে আপনি ব্যবহার করবেন এবং সাইডগুলো ব্রাশ দিয়ে তারপরে 4 ইঞ্চি রোলার দিয়ে আপনি ওর উপর টেনে হালকাভাবে টেনে দেবেন। এইভাবে আপনি এক রুমে করতে পারবেন। ক্লিয়ার টপ কোট 1 লিটারের দাম নেবে 750 টাকা। প্লাস্টিক পেন্টের পরে করবেন, ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।